আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ পাক বলছেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। তানাযালুল মালায়িকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয়, অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী, আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে। ওয়ার রূহ, এবং জিব্রাইল আলাইহিস সালামও নেমে আসে। তানাযালুল মালায়িকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ের। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে, শান্তি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ, এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট? একটাই কারণ, এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। এখন আসেন, একটু মনোযোগ ধরে রাখেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবানে, রজবে, না রমজানে? আবার বলছি, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কি শাবানে, রজবে, না রমজানে? তার মানে লাইলাতুল কদর রমজানে। রমজানের কোথায়? রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে, একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি, শুধু বদরের যুদ্ধই করা হয়নি, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এখন বুঝতে হবে, এবার এই জায়গায় আসেন, যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন? এই যুবক ভাইরা একটু খেয়াল করে, আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট, কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে। কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে, যে সমাজটা নিয়ে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি ভাই? কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটা এমন ছিল, ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন। কার শাসন? আবু জেহেল মানে কি? আবু জেহেল কি তার নিজের নাম? তার নিজের নাম হলো আবুল হাকাম। নিজের নাম কি? আবুল হাকাম মানে কি? আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবুল হাকাম মানে বুদ্ধিজীবী। আবুল হাকাম মানে কি? আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব, অভাব আছে, টকশো মাথায় ফেলছে একদম, টকশোর পর টকশো, টকশোর পর টকশো, কালি বক 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 বক, কাজের কাজ কিছুই নাই, কথা যতটুকু কাজ তার চেয়ে অল্প, এত কথা। সুবহানাল্লাহ, মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে, ভাবতেন এমন, পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছে। আবুল হাকাম, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। কার নাম আবুল হাকাম? তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম, তো এখন আমরা ওকে আবু জেহেল বলে রাখি কেন? বলেন দেখি, ও কোন জ্ঞান অর্জন করে নাই, কোন জ্ঞান চেনে নাই, যখন কোরআন নাজিল হচ্ছে এবং রাসূল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল। সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই, সে সমরবিদ্যা জানতো, অর্থনীতি জানতো, সে কূটনীতি জানতো, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো, সে দারুন নাদওয়া পরিচালনা করতো, সে ব্যবসা করতে পারতো, সে কি জানতো না? কেন তাকে আবু জেহেল বলছি? কারণ সে কোরআন সুন্নার যাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে, এই কারণে। এবং এরকম লোক আমাদের সমাজে আছে কি না? শুধু আমাদের সমাজে না, এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি, এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব, অর্থনীতি, জিও পলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, ফিলোসফি, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো গ্যাপ নাই যে তার জানা নাই,
কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন ওযু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নাত মুস্তাহাব বোঝে না কোরআন তেলাওয়াতও করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায়ে কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে 10টা ভুল বের করা যাবে দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে আবু জাহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জাহেল বলে আবু জাহেল কাকে বলে কন্টেন্ট বানা দিয়ে দিও অনলাইনে আবু জাহেল কাকে বলে আবু জাহেলের সংজ্ঞা কি আর আবু জাহেলের যুগে কি ছিল ভাই আবু জাহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করত ভাই লাত উজ্জা হবল মানাত এইসব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে করে নাই মুসলিমরাও এখন নেক্সরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললে শিরিক পেপার খুলবেন রাশিফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরিক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরেক নাউজুব এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহরহ শিরক আছে বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই শিরক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মুশরিক শিরক হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক এখন আবু জাহেলের যুগে শিরক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্যরকম আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো আমরা পড়েও শিরক করি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝবেন না এখন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই শিরকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কি ও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবত তাওহীদ একটা বই আছে পড়ে নেবেন কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদার অনেক বই পাওয়া যায় আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত তাহাবিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দেন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা 100 টাকা দিলাম 105 টাকা দেওয়া লাগবে 1 লাখ টাকা দিলাম 1,01,000 টাকা দেওয়া লাগবে 1,01,000 টাকাও যদি দেন ওই 1 টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ওটার মধ্যেও সুদ থাকবে আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হতে পারবেন না এখান থেকে বেরোতে পারবেন না যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল হয় রিংয়ে যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না বুঝছেন
তো এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না আপনি বেরোতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম সাধ্যমতো আল্লাহকে ভয় করেন সাধ্যমতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করল এটা সহিহ বুখারীর হাদিস ওলামায়ে কেরাম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে নাউজুবিল্লাহ আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে থাকে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজারবার চিন্তা করবে তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক নাউজুবিল্লাহ এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালোও হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহর মুমিন কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তবে ইস্তেগফার করেছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে তো আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই হাদিস তো জানেন আপনারা সুদের 73টা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা নাউজুবিল্লাহ যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নাউজুবিল্লাহ তার মাকে মায়ের সাথে জেনা করেছে নাউজুবিল্লাহ কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে নাউজুবিল্লাহ আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল স্যান্ডেল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটান আপনারা মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁকফোকর দিয়ে বের হয় সেটা ওদের ব্যাপার এই গোনার দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে না ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি নাউজুবিল্লাহ আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধোদয় আমাদের হচ্ছে না কারণ কলম মরে গেছে কলম কি হয়েছে ভাই মরে গেছে কলব জিন্দা করতে হবে কলব জিন্দা করার জন্যই রমজান কলব জিন্দা করার জন্যই কোরআন এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মওতের ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন তো আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নম্বর আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ তিন আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ কিসের যুগ তো এখন নাই কম না বেশি সুবহানাল্লাহ রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি